হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটি নতুন বইয়ের রিভিউ নিয়ে, যেই বইগুলো আসলে নতুন না, বইগুলো হচ্ছে পুরনো বই। এই প্রথম আমি মানে কোনো পুরনো বইয়ের রিভিউ নিয়ে আসছি। দেখবে তোমরা অনেক ইউটিউব চ্যানেলেই দেখেছো যে বিজ্ঞান পড়ার জন্য এই পুরনো বইগুলো পড়তে হবে। তো সত্যি কি এই পুরনো বইগুলোই পড়তে হবে নাকি নতুন বই পড়লেও হবে, সেই বিষয়ে তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি সরাসরি এই পুরনো বইগুলোই নিয়ে চলে এসেছি। এই পুরনো বইগুলো খুঁজতে আমার অনেকটাই ঝামেলা হয়েছে, তাই তোমরা এই ভিডিওটা যদি দেখে থাকো মানে দেখছো তো অবশ্যই পুরোটা দেখবে এবং একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও, যে সত্যি বিজ্ঞান পড়ার জন্য অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের বিজ্ঞান পড়ার জন্য এই বইগুলি প্রয়োজন কি প্রয়োজন না। তো যেই বইয়ের নামগুলো আমরা শুনে থাকি সেই বইগুলোই এটা কিনা তোমরা ভালোভাবে মলাটটাও দেখে নাও। দেখো, এটা হচ্ছে জীবন বিজ্ঞান নবম দশম শ্রেণীর চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, ঠিক আছে? এই দেখে নাও, পুরনো বই। আর এটা হচ্ছে মাধ্যমিকেরই ভৌত বিজ্ঞান সুখেন্দু মাইতি, এই বইগুলোর কথাই বলা হয়। তো চলো এই বইগুলো একটু দেখে নিই কি এর সিলেবাস। বইগুলো ছিঁড়ে গেছে, এই দেখো, তখনকার দিনে 73 টাকা মূল্য ছিল এবং বইটি 2004-এর। দেখো, নবম শ্রেণীর সূচিপত্র চলে এসছে, জীবন বিজ্ঞানের গোড়ার কথা প্রথমে রয়েছে, এরপরে রয়েছে পূর্বপাঠ। পূর্বপাঠ অর্থাৎ ক্লাস 8-এর জন্য যেগুলো ছিল, যে কোষ রয়েছে এখানে, ক্রোমোজোম রয়েছে, ডিএনএ রয়েছে, বীজ রয়েছে, তারপরে সারলোক সংশ্লেষ ও শ্বসনের তাৎপর্য রয়েছে, তারপরে পুষ্টি বিপাক পরিপাক রয়েছে, এরপরে সংবহন ও রক্ত, চলন গমন, রেচন, মাটি, ভাইরাস, জীবাণু, জীবাণুতেই চলছে এটা, জীবাণু। এবার চলে এসছে দশম শ্রেণী, আগে নবম দশম শ্রেণী একসাথে থাকতো, সেই জন্য এই বইটাই পড়তে বলা হয় যে এই বইটাতে নবম দশম একসাথে। স্নায়ুতন্ত্র, ইন্দ্রিয় স্থান, হরমোন, কোষ বিভাজন, বৃদ্ধি ও জনন, এরপরে দেখি কি রয়েছে, এরপরে রয়েছে বংশগতি, অভিব্যক্তি, অভিযোজন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন চক্র, বাস্তুতন্ত্র এবং সংরক্ষণ। তাহলে এই যে সিলেবাসটা, এই সিলেবাস যদি তুমি অন্য কোনো বইয়ে পাও তাহলে এই বইটি না পড়লেও চলবে, আর যদি সমস্ত কিছু একসাথে পেতে চাও সেই জন্য এই পুরনো বই। আর এই পুরনো বই জোগাড় করা কিন্তু এখন খুবই হ্যাপা, কারণ এগুলো কিন্তু খুবই পুরনো, এবং এই বইটি যেরকম ছিঁড়ে গেছে এখন অন্য বইগুলো হয়তো আরও বেশি ছেঁড়া, বেশি দাগ দেওয়া থাকতে পারে, তাই নতুন বইও পড়তে পারো। যদি তোমাদের কাছে কোনো বইতে এই সিলেবাসটা থাকে তাহলে সেই বইটা পড়লেই হবে। অনেকে বলছে যে নতুন সিলেবাসের বই না পড়তে বা কিছু, তো নতুন সিলেবাসের বইতে কিন্তু আরও ডিটেল পড়া দেওয়া রয়েছে, আরও অনেক কিছু নতুন দেওয়া রয়েছে। আর দিন দিন যে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তাই এত সোজা সহজ জিনিস পড়ে গেলে হবে না, আরও বেশিই জানতে হবে। তাই নতুন যেই 9-10-এর বইগুলো, সেই বইগুলোও তোমরা পড়তে পারো বাংলায় পড়তে চাইলে। ইংলিশের জন্য অনেক রকম বই পাওয়া যায়। তো এর ভিতরটা একটু দেখে নিই, দেখো বিজ্ঞানীদের পরিচিতি, এগুলো তখন পরীক্ষায় আসতো না, এগুলো এমনি দেওয়া থাকতো। ফুল ফর্ম রয়েছে, পূর্বপাঠের পড়াশোনা চলছে, এই যে সালোক সংশ্লেষ থেকে শুরু। দেখো একদম ডিটেলভাবে লেখা রয়েছে, অর্থাৎ যারা কিছু বুঝতে পারছো না তারা এই বইটা পড়তে পারো, কারণ পুরো পরপর পরপর বুঝিয়ে লেখা, এখানে তো আর শর্টে কিছু না, কারণ এটা হচ্ছে মাধ্যমিকের জন্য, 9-10-এর জন্য, এখানে ডিটেল লেখা লিখতে হবে। এখানে তো MCQ শুধু না, তখন MCQ ছিলও না, খুব কমই ছিল, তাই বোঝার জন্য এই বইগুলো ভালো। দেখো সূর্য সালোক সংশ্লেষ কত বড় করে রয়েছে, চলছে এখনো, দেখো শেষে এরকম কোশ্চেন অ্যান্সার ছিল, বা এই বইটা যাদের কাছে থাকবে তাদের কাছে থাকবে এরকম বড় বড় প্রশ্ন।
তারপর পুষ্টি বিপাক, দেখো প্রোটিন, প্রোটিন সম্বন্ধে সব, প্রোটিনের উপাদান, উৎস, শ্রেণীবিভাগ, গুরুত্ব, কাজ, তারপরে ফ্যাট, এইভাবে পুরো বইটা কিন্তু এরকম মোটা। এটা বাস্তুতন্ত্র, তোমাদের আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি পিছন থেকে, দেখো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন চক্র, এই যে ছবি দিয়ে বোঝানো রয়েছে, দেখো পদ্মের অভিযোজন, সমস্ত কিছু লাগবে না তবুও, মেন্ডেলের পরীক্ষা, এই মেন্ডেলের পরীক্ষা, পরীক্ষা সম্বন্ধে লেখো তো আর আসবে না আমাদের মানে এক্সামে, এটা পুরো মাধ্যমিকের জন্য বড় বড় করে লেখা আছে, বেশি বেশি করে লেখা আছে, এটা প্রথম যারা বোঝার জন্য নিতে চাও তারা অবশ্যই নিতে পারো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, কোষ বিভাজন রয়েছে এই ছকটা, রয়েছে হরমোনের নাম, উৎস, ক্রিয়া, কম ক্ষরণের ফল এবং বেশি ক্ষরণের ফল, হরমোন খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। এটা কর্ণের বিভিন্ন অংশ, অবস্থান, কাজ, কান সম্বন্ধে, কানের ছবি, আগেই ছবি আসতো এক্সামে, চোখ অথবা কান অথবা স্নায়ু, যারা মাধ্যমিক দিচ্ছে তারা সবাই জানে এখনও তাই আছে। এটা দশম শ্রেণী, এইগুলো নবম শ্রেণী, এই যে এরকম চ্যাপ্টার শেষে কিছু কিছু কোশ্চেন রয়েছে কিন্তু এমসিকিউ নয়। এখানে যেমন রয়েছে লোয়েস কাকে বলে, এঁটেল মাটি কাকে বলে, বেলে মাটি কাকে বলে, কালো মাটি কেন হয়, কোথায় এই মাটি দেখা যায়, এইরকম রয়েছে। ব্যাকটেরিয়া, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, কোষের পার্থক্য, ভাইরাস, ভাইরাসের নাম, রোগের নাম, আক্রান্ত স্থান, কোন ভাইরাস কোথায় আক্রান্ত করে, মাটি ভাইরাস জীবাণু চলছে, রেচন, গমন, চলন গমন, এইটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসে, যেটা হলো কোন প্রাণীর গমনাঙ্গর নাম মানে কি নাম এবং তার গমন পদ্ধতিকে কি বলে, যেমন অ্যামিবা, ক্ষণপদ, গমন পদ্ধতির নাম অ্যামিবয়েড গতি, ঠিক আছে, এইগুলো এইখান থেকে, এটা অন্য বইতেও পাওয়া যাবে অবশ্যই। এটা হচ্ছে একদম ডিটেলে পড়ার জন্য, একদম নিজে পড়বে, নিজে সব বুঝে যাবে, সেই জন্য অবশ্যই তোমরা প্রত্যেকেই মাধ্যমিক পাস, তো কিছু তো পড়াই আছে, এবং আরও ভালোভাবে বোঝার জন্য যারা ভুলে গেছে, অর্থাৎ যারা বেশিরভাগই আর্টস নিয়ে পড়েছে তারপরে ভুলে গেছে, তাদের জন্য, তাদের নিজেদের মাধ্যমিকের বইটা পড়লেও হবে। এই দেখো ভিটামিন কে, ভিটামিন ই, বি, এই যে ভিটামিনের চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, এক্সামে আসে, তো এই বইটাও যদি তোমরা জোগাড় করতে পারো, জোগাড় করতে পারো, আর যদি জোগাড় করতে না পারো তাহলেও চলবে, অন্য বই থেকেও হবে, কিন্তু এটা কি একদম ডিটেল, এতটা মোটা এবং এরম ডিটেল তো আর কোনো বইতে তোমরা পাবে না, এটা তো ঠিক কথা। আর এখনকার 9-10 বই এইরকম পাতলা হয়ে গেছে, কিছু ডিটেলগুলো থাকে না, একটু কম থাকে, এটাই, আর এতে কি একদম ডিটেল, এরকম 9-এর বইটা এরকম আর 10-এর বইটা এরকম আর 9-10 মিলিয়ে এইরকম হবে, আর এটা আগে কি 9টা এরকম, 10টা আলাদা, এই যে আরও মোটা ছিল, একসাথে পড়তে হয়েছিল, এখন সহজ হয়ে গেছে, আবার কেউ বলতে পারে এখন কঠিন হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই হলো পুরোনো বইয়ের জীবন বিজ্ঞান। এবার জীবন বিজ্ঞানটা দেখিয়ে দিলাম, এবার তোমাদের আমি ভৌত বিজ্ঞানটা দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু তাড়াতাড়িই দেখাচ্ছি, তোমরা কিন্তু ধৈর্য ধরে একটু দেখে নাও। এবার সুখেন্দু মাইতির ভৌত বিজ্ঞান, ভৌত বিজ্ঞানে কি আছে, ফিজিক্স কেমিস্ট্রি দুটোই আছে, তো আগে যা ছিল সেটাই দেখিয়ে দিচ্ছি, নবম শ্রেণী, দশম শ্রেণীর সূচিপত্র, এই সূচিপত্র অন্য কোনো বইতে যদি মিলে যায় তাহলে সেই বইটা পড়লেও তোমাদের চলবে। যেমন দেখো এখানে নবম শ্রেণীর প্রথম অধ্যায়তে কী ছিল, পরিমাপ পদ্ধতি অর্থাৎ এককগুলো রয়েছে, তারপরে ভর, ভার, শক্তি, ভৌতবিজ্ঞানের কিন্তু কিছুই বাদ দেওয়ার নেই, অবস্থার পরিবর্তন, গলন, কঠিনীভবন এগুলো রয়েছে, তারপরে রয়েছে গতিস্থিতি ফিজিক্সের মধ্যে, গতিস্থিতির মধ্যে মন্দন, গতিজাড্য, নিউটনের সূত্রগুলো রয়েছে, সমস্ত কিছুই রয়েছে,
এবং অবশ্যই ভীষণ ভীষণ প্রয়োজনীয়। তারপর রয়েছে কার্যক্ষমতা শক্তি, তারপর তাপের ফল, তাপের স্বরূপ, তারপর রয়েছে আলোক বিজ্ঞান। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। তবে আলোক বিজ্ঞান থেকে প্রশ্ন পরীক্ষা সেরকম আসে না, কিন্তু আলোক বিজ্ঞানটা ভালোভাবে পড়তে পারলে ভীষণ ভালো। এদিকে কার্যক্ষমতা, তাপের স্বরূপ এগুলো কিন্তু ভীষণ পরীক্ষায় আসে। আমি কিন্তু কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, মাধ্যমিকের পরীক্ষার কথা এটা বলছি না। আচ্ছা, রসায়ন কেমিস্ট্রিতে এটা 9-এর চলছে। প্রথম অধ্যায়তে ছিল অবস্থা, পদার্থের অবস্থা, ভৌত অবস্থা 3 রকমের হয় সেই রয়েছে। আচ্ছা, দ্রবণ রয়েছে, তারপরে রয়েছে চিহ্ন, সংকেত, রাসায়নিক সমীকরণ, তখন এগুলো ছিল। তো তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষণ রয়েছে, অ্যাসিড, ক্ষার, লবণ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাসিড, ক্ষার, লবণটা। এরপরে রয়েছে জারণ, বিজারণ, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে কয়েকটি গ্যাসের ধর্ম, প্রস্তুতি, ধর্ম লাগলেও প্রস্তুতিটা অবশ্যই লাগবে না, যেটা রয়েছে অক্সিজেনের, হাইড্রোজেনের, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। 9 শেষ, এবার 10 শুরু। 10-এর সূচিপত্রে প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে পরমাণুর গঠন, এগুলো জানা প্রয়োজন আছে, কারণ এর মধ্যে রয়েছে আইসোটোপ, আইসোটোপ সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। এরপরে দ্বিতীয় অধ্যায়তে গ্যাসের ধর্ম, গ্যাসের ধর্মও প্রচুর আসে পরীক্ষাতে, গ্যাসের ধর্ম। তারপরে আবার আলাদা করে এটা সূচি প্রথম এমনি চলছে, তারপরে ফিজিক্স শুরু হয়ে গেল। শব্দবিজ্ঞান, শব্দবিজ্ঞান থেকে প্রশ্ন কম আসে, তবু শব্দবিজ্ঞানটা জেনে নেওয়া ভালো, এর থেকে অঙ্ক আসতে পারে। বইগুলো সব আটকে গেছে। আচ্ছা, এরপরে আছে দ্বিতীয় অধ্যায়তে আছে প্রবাহী তড়িৎ বিজ্ঞান, তৃতীয় অধ্যায়তে রয়েছে তড়িৎ চুম্বক, চতুর্থতে রয়েছে নিম্ন গ্যাসের মধ্যে তড়িৎ পরিবহন, যে কম চাপে গ্যাসের মধ্যে তড়িৎ পরিবহন, গ্যাসের মধ্যে তড়িৎ ক্ষরণের পরীক্ষা, ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি, তো এইগুলোর পার্থক্য, এটা মোটামুটি প্রয়োজন আছে। আর তড়িৎ বিজ্ঞান থেকেও কিন্তু অঙ্ক আসে কিছু কিছু, যেটা হচ্ছে রোধের অঙ্কগুলো আসে। আচ্ছা, রসায়ন এবারে কেমিস্ট্রিতে কী রয়েছে? প্রথমেই রয়েছে ডাল্টনের পরমাণুবাদ, তারপর রয়েছে পর্যায় সারণী যোজ্যতা, তারপর রয়েছে হাইড্রোক্লোরিক, সালফিউরিক, নাইট্রিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতি ধর্ম। প্রস্তুতিগুলো লাগবে না, ধর্মগুলো লাগবে, কারণ প্রস্তুতি লিখতে আসবে না, শর্ট কোশ্চেন সমস্ত কিছুই। কার্বন ও সালফারের ব্যবহার, তাদের উৎস, কার্বনের বহুরূপতা, রূপভেদ, এগুলো রয়েছে। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, পঞ্চম অধ্যায়টা। এটা হচ্ছে কস্টিক সোডা, পেট্রোল, কেরোসিন প্রভৃতির ব্যবহার, এর মধ্যে ব্লিচিং পাউডার রয়েছে, পেট্রোল বা গ্যাসোলিন রয়েছে, কেরোসিন রয়েছে, স্পিরিট রয়েছে, ব্লু ভিট্রিয়ল কাকে বলে, সমস্ত কিছু রয়েছে। এরপরে কতগুলি ধাতুর উৎস, ধর্ম, ব্যবহার, এটাও প্রয়োজন আছে, দস্তা, আয়রন, কপার, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম। এরপরে রয়েছে জৈব রসায়ন, জৈব রসায়নটাও ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে রয়েছে নানান রকম জিনিস, তো এইটা পড়তে হবে। এরপর শেষ হয়ে গেল, ব্যাস। তো এই সিলেবাস যদি অন্য কোনো বইতে থাকে সেই বইটা পড়লেও হবে, যে এটাই যে পড়তে হবে তা না। সবাই এমন বলে দেয় যে পুরনো বই পড়তে হবে, পুরনো বই পড়তে হবে, তোমরা ভাবো যে কী না কী আছে পুরনো বইতে, তাই জন্য আমি সিলেবাসটা দেখিয়ে দিলাম। এই সিলেবাসই আছে, এটা কি 9-10 একসাথে ছিল, তাই সমস্ত কিছু এক জায়গায়। তবে এখন তো এক জায়গায় করে অনেক নতুন ধরনের বই বেরিয়ে গেছে মার্কেটে, ওগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখলে হয়ে যাবে। ওখানে একটু কম বুঝিয়ে বেশি MCQগুলো থাকবে, কারণ MCQ এক্সামে আসে, আর এতে তো MCQ থাকবে না, এতে শুধু পড়া। যেরকম জীবন মুখোপাধ্যায়ের যে ইতিহাস বইটা, ওখানে কি তুমি MCQ পাবে? ওখানে শুধু রিডিং পড়া, রিডিং পড়ে বুঝে নেওয়ার জন্য পরপর, সেরকম এটাও তাই, রিডিং পড়ে বুঝে নেওয়ার জন্য, যে সংজ্ঞা, স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলে, সমস্ত কিছু। পরিমাপ পদ্ধতি চলছে, এটা অবস্থার পরিবর্তন চলে এসছে, এ দেখো পুনঃশিলী ভবন কাকে বলে, তারপর চলছে পরীক্ষা, পরীক্ষা তো লাগবে না, হিমমিশ্রের ব্যবহার, বাষ্পী ভবন, বাষ্পায়ন স্ফুটনের মধ্যে পার্থক্য, এগুলো হচ্ছে মাধ্যমিকের জন্য। মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের যদি সিলেবাসে থাকে তখন ডিটেল পড়তে লাগবে, কম্পিটিটিভ এক্সামের জন্য ডিটেল পড়তে লাগবে না। আর এর বইতে কি দেখো, অনেক রকম অঙ্ক কিন্তু করা রয়েছে, তো এই অঙ্কগুলো একটু দেখা যেতে পারে, কারণ এখন পরীক্ষাতে ভৌতবিজ্ঞানের অঙ্কও আসছে।
তারপর কার্যক্ষমতা শক্তি, এই যে কার্যক্ষমতা শক্তির ম্যাথগুলো রয়েছে, এই যে একটা অঙ্ক বলে দিচ্ছি, দেখো 500 গ্রাম ভরের একটি বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, বস্তুটির গতি শক্তি জুলে নির্ণয় করো, এরকম কিন্তু আসছে এখন। তবে কি অঙ্কটা করে দেখাতে হবে না, ওখানে অপশন দেওয়া থাকবে যেটা ঠিক সেটাতে রাইট দিতে হবে, রাইট তো না গোল করতে হবে। তাপের স্বরূপ দেখো, আলো, সমস্ত কিছুই কিন্তু একদম ডিটেল, এখানে কিন্তু কোনো এমসিকিউ পাবে না, এখানে শুধু ডিটেল পড়ে যেতে হবে, যেরকম পড়তে হয় পড়ে পরীক্ষা দিতে হয় পরীক্ষায় লিখতে হয় সেই রকম। দেখো গ্যাস প্রস্তুতি, পরীক্ষাগারে প্রস্তুতি, এগুলো তো পরীক্ষায় আসবে না, যে তুমি প্রস্তুতিটা লেখো পদ্ধতি লেখো এইগুলো আসবে না, কিন্তু এর সরল এই যে সমীকরণগুলো আসতে পারে, কোনটি ঠিক বা কোনটি ভুল বা ওইখানে কি হবে সেগুলো আসতে পারে, কারণ এখন দিন দিন সমস্ত কিছু কঠিন হয়ে যাচ্ছে, তো কী আসবে কী আসবে না কেউ বলতে পারবে না। 10 বছর আগের পরীক্ষা, 10 বছর পরের পরীক্ষা সব চেঞ্জ, আরও 10 বছর বাদে আরও চেঞ্জ হয়ে যাবে। দেখো বয়েলের সূত্র রয়েছে, তা এরকম আসতে পারে যে এই সূত্র এই এই জিনিসটা মেনে চলে কার সূত্র, বয়েলের সূত্র নাকি এর সূত্র তার সূত্র, তখন যদি উত্তর হয় বয়েলের সূত্র, তা বয়েলের সূত্রটি কী সেটা তো আগে জানতে হবে, তার জন্য এখানে রয়েছে, এগুলো পড়ে নিতে হবে। সে যে কোনো বই থেকে, এই বই থেকেই পড়তে হবে এটা আমি বলছি না, আমি এই বইটি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যারা খুঁজে পাবে তারা কিনে পড়তে পারো যদি ভালো লাগে। এটা যে কিনতেই হবে বাধ্যতামূলক, অনেক জায়গায় যে বলা থাকে না যে শুধুমাত্র পুরনো দিনের মাধ্যমিকের বইগুলো পড়লেই হয়ে যাবে, তখন মনে হয় যে বাবা ওই বইগুলোই পড়তে হবে, অন্য বই পড়লে কি হবে না, সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে না এই বইটি যে পড়তে হবে তা না, এই বইটি একদম ডিটেল, এছাড়া অন্য বই পড়লেও হবে, এমন না যে এই বইটাই পড়তে হবে, কারণ অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, তো খুঁজে না পেলেই কি আমরা পাস করতে পারবো না, সেটা কখনোই নয়। এ দেখে নাও এবারে কার্বন সালফারের উৎস ব্যবহার, এটা চলে এসছে, দেখো ছক করে লেখা রয়েছে, শুধু পুরনো দিনের বই বলে কিন্তু এটা সাদা কালো বই, এখনকার বইগুলো যেমন সুন্দর কালারিং সেটা কিন্তু নয়। এই যে এইগুলো পরীক্ষায় আসে, দেখো গান মেটালে কি আছে সেটা রয়েছে, রাংঝালে কি কি দিয়ে, রাংঝাল কি কি দিয়ে তৈরি, কি কাজে লাগে, এগুলো দেখো এখানে রয়েছে, এইগুলো আসে, তাই কি আসে কি আসে না এটাও কিন্তু বুঝে পড়তে হবে, সব পড়লে সেটা বোঝার জন্য ঠিক আছে যদি তাড়াতাড়ি শেষ করে নিতে পারো রিডিং পড়ে, নইলে সমস্ত কিছু পড়ে কিন্তু সমস্ত কিছু প্রয়োজন নেই শেষ। তো এই যে বইটা সেম একই টাইপের মোটা, কিন্তু বইটি এমনিতে ছোটো, লেখাগুলো কিন্তু ছোট ছোট, তাই অনেকটাই রয়েছে, এর যেমন আবার লেখাগুলো একটুখানি বড় বড় আছে এর তুলনায়, ভৌত বিজ্ঞানের তুলনায়, আর কোশ্চেনগুলো ছোট ছোট। দেখো ছাপাটা, এর ছাপাটা একটু বড় বড়, এর ছাপাটা কিন্তু একটু ছোট আছে, ঠিক আছে, আর মোটাতেও সেই জন্য এই যে জীবন বিজ্ঞান বইটা একটু বেশি, একটুখানি বেশি, এটা ভৌত বিজ্ঞানের বইটা, এই যে ঠিক আছে। তাহলে আমি তো সিলেবাসটা বলে দিলাম, এবার আমি তো আগে একটা বই দেখিয়েছি আমার চ্যানেলে যেটা হলো তুলসীর বিজ্ঞানের বই, তো দেখি ওর মধ্যে এই সিলেবাসটা মেলে কি না, দেখো এর সিলেবাস আমি আগে দেখিয়েছি, তোমরা সেই ভিডিওটাতে গিয়ে দেখতে পারো, আমি এই ভিডিওতেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পদার্থবিদ্যা যেগুলো রয়েছে, একটু তোমরা পজ করে দেখে নাও বা আমার ওই ভিডিওটা দেখে নাও, দেখবে তুলসীর বুক রিভিউ বলে আমার একটা প্লেলিস্ট আছে, ওখানে বিজ্ঞান বইটির রিভিউ দেওয়া আছে, তো ওখানে গেলেই তোমরা এই সিলেবাসটা পুরো দেখে নিতে পারবে। দেখো জীবন বিজ্ঞানের এতগুলো রয়েছে, তারপরে দেখো রসায়ন, তোমরা একটু পজ করে দেখে না, এখানে কিন্তু সব কিছুই রয়েছে, ওর ভিতরটা আমি দেখিয়ে দিয়েছিলাম, এখানে যেমন দেখো এমসিকিউগুলো রয়েছে আর ডিটেলও দেখো ফার্স্টে কিন্তু বলা রয়েছে, তাই শর্টে যদি পড়তে চাও এই বইটা কিনলেও এখনকার দিনে হবে, যে তোমাদের এই দুটো বই কিনতেই হবে এমন কিছু না, এছাড়াও অন্যান্য প্রকাশনীর বইও রয়েছে, সেই বইগুলো কিন্তু মার্কেটে গিয়ে একটু হাতে দেখে কিনবে, কারণ অনলাইনে কিনলে বুঝতে পারবে না, ওখানে গিয়ে দেখবে যে এরকম ডিটেল আছে কি না, তারপরে এমসিকিউ আছে কি না, শুধু এমসিকিউ বই হলে নেবে না, কারণ শুধু এমসিকিউ বইগুলো ভালো না,
অনেক ভুল থাকে, তাই আগে যদি ডিটেল থাকে ডিটেলটা পড়ে তারপরে করলে তুমি ভুলটা বুঝতে পারবে, নইলে তো বুঝতে পারবে না। দেখো আলোটা, দেখো আলো পর্যন্ত এখানে কত সুন্দর করে কিন্তু পুরো ডিটেল দেওয়া রয়েছে, তাই এই জন্যই আমি ওই বইটা রিভিউ দিয়েছি। এই বইটা রিভিউটা তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে। তাই আমি বলছি এই বই দুটো যদি তোমরা খুঁজে পাও তাহলে অবশ্যই কিনে পড়তে পারো, যদি বেসিক ধারণাটা না থাকে। আর যদি বেসিক ধারণা আছে বা নিজেদের মাধ্যমিকের বইগুলো আছে সেইগুলো পড়লেও হবে নতুন, এবং যদি আরও মনে হয় না এমসিকিউর প্রয়োজন তখন তোমরা এই বইটা কিনতে পারো। আর যখন তোমাদের বিজ্ঞান সবই পড়া শুধু এমসিকিউ, তখন তুমি মার্কেটে গিয়ে যে কোনো এমসিকিউর বই খুঁজতে পারো, খুঁজে তোমরা পেয়ে যাবে। কিন্তু যদি ডিটেল চাও এমসিকিউ চাও তাহলে এই বইটা কিনতে পারো। এই বইটা রিভিউ তোমরা আগে দেখে নাও, দেখে নিয়ে তারপরে কিনবে, এক্ষুনি যে কিনতে হবে সেটা কোনো কথা না। আর অন্য যে কোনো প্রকাশনীর বই তোমরা কিনতে পারো, সেটা কিন্তু তোমরা গিয়ে মার্কেটে গিয়ে আগে দেখে নেবে যে সত্যি ওটা ভালো কি ভালো না। তো এই বইয়ের ভিতর কী আছে কী আছে সিলেবাসগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এইগুলো একদমই বেসিকের জন্য, মানে বেসিক যাদের ক্লিয়ার না নিজে নিজে পড়বে তাদের জন্য। আর যদি বেসিক ক্লিয়ার আছে এই বইটা যে কিনতেই হবে এমন কিছু না, কারণ তোমাদের দেখিয়ে দিলাম যে এই বইটাতে এমন কিছু নতুন কিছু না যে তোমাদের সেটা প্রয়োজন, কারণ এগুলো কিন্তু অনেক বছর আগেকার, এখন নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে, তাই নতুন মাধ্যমিকের বই পড়লেও হবে, ঠিক আছে। আর এমসিকিউ আলাদা করে প্র্যাকটিস করতে হবে। আর এই দুটো বই যদি না থাকে, না পাও, মাধ্যমিকে নিজের বইও না থাকে, একটা বই মাত্র কিনে পড়তে চাও, তাহলে এই বইটা দেখো বেশি কিন্তু মোটা নয়, এবং এমনও না যে শুধু এমসিকিউ রয়েছে, ডিটেলও রয়েছে তারপরে এমসিকিউ রয়েছে। তাই তোমাদের তিনটে বই দেখিয়ে দিলাম, এই তুলসীটা তোমরা তুলসী রিভিউ থেকে ওখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তারপরে তোমরা নিজেরাই ডিসাইড করো যে তোমরা এই বইগুলো কিনবে না এই বই কিনবে না অন্য তোমাদের যেই বইটা আছে সেটাই পড়বে, সেটা কিন্তু তোমাকে নিজেই ডিসাইড করতে হবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আমি এরপরে আরও নতুন নতুন নানা রকম ভিডিও নিয়ে আসবো। সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো।